আলি ক্লাউড সম্মেলন ক্লাউড কম্পিউটিংয়ের জগতে যুগান্তকারী এক বিকাশ ঘটিয়েছে। নিয়ে এসেছে মাল্টিকোর ক্লাউড কম্পিউটিং। এর আগে সার্ভার চিপসের নিয়ন্ত্রণ ছিল x86-এর হাতে, কিন্তু আলি ক্লাউড টেকনোলজি চিপ হার্ডওয়্যারে বৈচিত্র্য এনেছে। তবে এটা আদৌ কোনো উন্নয়ন বয়ে আনছে কি, সেটা বুঝতে হলে আপনাকে আগে চিপ আর্কিটেকচার সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া, এর সাহায্যে কম্পিউটার তার লজিক্যাল অপারেশনগুলো সম্পাদন করে। বর্তমানের মূল ধারার আর্কিটেকচারটি গত 40 বছরেরও বেশি সময় ধরে চলছে। গ্লোবাল সার্ভার মার্কেটের বড় একটা শেয়ার সবসময় x86 আর্কিটেকচারের হাতে ছিল। তাই অন্য কোনো কোম্পানিকে এই প্রতিযোগিতামূলক গ্লোবাল সার্ভার মার্কেটে জায়গা করে নিতে ভিন্ন কিছু করতেই হতো। একর্ন এবং অ্যাপেল মিলে ARM নামে একটা কোম্পানি দাঁড়া করায়, এবং আজ স্মার্টফোন ব্যাপক উন্নয়নের মধ্যে দিয়ে ARM তার জায়গা করে নিয়েছে। কিন্তু মার্কেটে একটা নতুন চিপ আর্কিটেকচার আসলে দেখা দেয় নতুন এক সমস্যা, সেটা হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্টারকানেক্টেড না হওয়া। কিন্তু উন্নত ক্লাউড কম্পিউটিং অর্থাৎ একাধিক কোর সম্মিলিত ক্লাউডের সাহায্যে এই সমস্যা দূর হয়। আলি আপসারা সিস্টেমটি বিভিন্ন চিপ আর্কিটেকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, সেটা হোক x86, ARM অথবা হিস্ক। চিপ কেন্দ্রিক IT বাস্তুসংস্থানের যে মডেল তাতে রূপান্তর নিয়ে এসেছে এই ক্লাউড কম্পিউটিং, খুলে দিয়েছে সম্ভাবনার দোয়ার। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটন চেপে বেল আইকন প্রেস করুন।